বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চুমুকাণ্ড নিয়ে ভাইরাল হওয়া এই শিরিন আক্তার শিলাকে কি আপনি চেনেন? শিরিন আক্তার শিলা হলেন একজন জনপ্রিয় বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি শিরিন শিলা নামে অধিক পরিচিত। শিরিন শিলা হলেন বাংলাদেশের একজন নবাগত জনপ্রিয় অভিনেত্রী, যিনি যার বহুমুখী অভিনয় প্রতিভার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়াও শিরিন বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন আইটেম গার্ল হিসেবে বেশ পরিচিত, যার সুন্দর চেহারা এবং দৃষ্টিভঙ্গি লক্ষ লক্ষ যুবকের মনে জায়গা করে নিয়েছে। শিরিন শিলা 26 আগস্ট 1996 সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো এলাকায় জন্মগ্রহণ করে। ছোটবেলা থেকেই শিরিন আক্তার শিলা পড়াশোনাতে খুব ভালো ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি নাচ এবং গান করতে খুব ভালোবাসতেন। তিনি সুরচন্দ্র ললিতা কলা একাডেমি থেকে নৃত্য শিখেছিলেন। ছোটবেলা থেকেই শিরিন অভিনয়ের প্রতি প্রচণ্ড আকৃষ্ট ছিলেন। তিনি মাত্র 5 বছর বয়সে টেলিভিশন নাটকে হাজির হয়েছিলেন। তার বহুমুখী অভিনয় প্রতিভা ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিখ্যাত পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করেছিল। ঢাকাই সিনেমার এই প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা অভিনয়ের পাশাপাশি নিয়মিত পড়াশোনাটাও চালিয়ে গিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর প্রথম শ্রেণীতে পাশ করেছেন। শিরিন আক্তার শিলা বিনোদন জগতে যাত্রা শুরু হয়েছিল চলচ্চিত্রে আসার অনেক আগেই। তিনি মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ারে সূত্রপাত ঘটে। তিনি গুলশান এভিনিউ এর মতো জনপ্রিয় মেগা সিরিয়াল নাটকে অভিনয় করেন। এই সিরিয়ালে তার জনপ্রিয়তা, আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি এবং অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মনের জায়গা করে নেন। এছাড়াও তিনি রঙের মেলা, বনবালা ও পণ্ডিতের মেলার মতো টিভি নাটকে কাজ করেছেন। 2014 সালে ওয়াজেদ আলী সুমনের হিটম্যান দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন শিরিন শিলা। এ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে উপবিশ্বাস থাকলেও শিরিন শিলা নিজের যোগ্যতায় সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। চলচ্চিত্রটির জন্য তিনি সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। 2014 সালের ডিসেম্বরে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ক্ষণিকের ভালোবাসা মুক্তি পায়। 2016 সালে 18 মার্চ তার অভিনীত চলচ্চিত্র মিয়া বিবি রাজি ও 2 এপ্রিল মন জানে না মনের ঠিকানা মুক্তি পায়। অভিনয়ের পাশাপাশি তাকে দেখা গিয়েছে মডেলিংয়ে। তিনি বিটল বিস্কুট ও পান ফুটোর বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি আসিফের ও কন্যা তোমার গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। শিরিন শিলার অভিনীত সিনেমাতে অভিনয়ের জন্য একজন নায়িকা হিসেবে স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক একাডেমি সম্মাননা এবং ঢাকা ললিতা কলা একাডেমি সম্মাননা এবং হিটম্যান রাইটস অ্যাওয়ার্ড সহ আরও বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি হয়তো আগামীতে কোনো ভালো গল্পে সিনেমায় নিজের চরিত্রে অনবরত অভিনয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ভূষিত হতে পারেন। নায়িকা হওয়ার গল্পটা কেমন জানতে চাইলে শিরিন শিলা বলেন, ছোটবেলা থেকে নাচ করতাম, তারপর ছাত্রী জীবনে মঞ্চের সঙ্গে জড়িত হই। একসময় মায়ের ইচ্ছেতেই সিনেমায় কাজ শুরু করি। মায়ের খুব ইচ্ছে ছিল আমি সিনেমা করি, তার স্বপ্ন পূরণ এবং আমার নিজের ইচ্ছেও হয় একসময় এভাবেই সিনেমায় অভিনয় শুরু করি। শোবিজ জগৎটা কেমন লাগে এই প্রশ্নের জবাবে নতুন প্রজন্মের নায়িকা শিরিন শিলা বলেন, অবশ্যই ভালো লাগে, শোবিজ জগৎটাকে খুব ভালোবাসি, ভালোবাসি বলেই তো কাজ করছি, ভালোবাসা না থাকলে এতগুলো সিনেমা করা হতো না। সিনেমা ছাড়াও ওয়েব ফিল্মও অভিনয় করেছেন শিরিন শিলা। তার অভিনীত জিম্মি ওয়েব ফিল্মটি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার উল্লেখযোগ্য টেলিভিশন নাটকগুলো হলো মুন্সিবাড়ি, ইচ্ছে পূরণ, ভালোবাসা নীল আঁচল, পরিবাণু, মাটি, শেষে হলো দেখা। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো হিটম্যান, ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা, বেগম জার, ঘর ভাঙা সংসার, শেষবাজি,